এরই মাঝখান দিয়ে তার আরো একটি গান আপনাদের নজরের মধ্যে চলে আসলো। সেই গানটির ভিডিওগ্রাফি দেখে আপনাদের কাছে মনে হচ্ছিল এগুলো এডিট করা। জায়রা লোক রায়হান, একে চেনে না বর্তমান এমন কোন লোক নেই। এই গানটি করে তো মূল আলোচনায় এসেছেন গত দু এক সপ্তাহ, কিন্তু এই গানটি করতে যে তার কত কাঠ খড় পোড়াতে হয়েছে সেই জানে। সে বলে, মানুষ যদি চেষ্টা করে সফলতা মানুষের কাছে দৌড়ে আসবে। এই বিষয়টি তিনি প্রমাণ করে দেখিয়েছেন। একসময় তাকে নিয়ে মানুষ অবহেলা করত। সে ইতিপূর্বেও অনেক গানের শুটিং করেছেন, অনেক গান সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়েছেন, কিন্তু মানুষের সামনে কোনো প্রকার ভাইরাল হয়নি, আলোচনায় আসেনি। তিনি এ বিষয়টি জানান, মানুষ যদি চেষ্টা করে সফলতা অবশ্যই পাবে, কিন্তু তাকে ভিন্ন পথ অবলম্বন করতে হবে। যেমন আমি চুল দাড়ি কেটে অন্যরকম সেজেছি। এই বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়াতে উপলব্ধি করে এবং মানুষদের জানায়। তিনি আর হঠাৎ করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে হঠাৎ করে কেন র্যাপার শিল্পী হওয়ার শখ আসলো, এবং এর সাথেও তিনার একটা দুঃসাহসের গল্প তিনি শেয়ার করেন। সে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেন, যেখানে নতুন একটি গানের শুটিং করে 15-20 তলা উপরে একটা রেলিং কিংবা একটা স্ট্যান্ডের উপর খাড়া করে সেখানে। দর্শক, এই ভিডিওটি দেখে প্রথম মনে হয়েছিল ভিডিওটি এডিট করা, কিন্তু না, শুটিং দেখে বোঝা যায় যে সেটা বাস্তবে মূলত আসল ভিডিও, যেখানে ধরার কিছু নেই। আস্তে আস্তে বেয়ে বেয়ে উপর দিকে উঠে ড্রোন শটের মাধ্যমে সে শটটি ক্লিয়ার করে। দর্শক, এই দুঃসাহসিকতার জন্য আপনার মতামতটা কমেন্ট বক্সে দেখতে চাই। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।